গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? রূপকথাস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকের ব্লগটা শুরু করে দিয়েছি। তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আর আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঠিক 11টা। মেয়েকে খাওয়ানো হয়ে গেছে, মেয়ে হচ্ছে ঝিলেকের কাছে আছে। আর বৃহস্পতিবার মানে তো তোমরা জানোই যে আমার খুব ব্যস্ততার ভিতরে কাটে। আর বৃহস্পতিবার করে আমি একটু ঘরদোরগুলো ভালোভাবে পরিষ্কার করি। ঘর মোটামুটি আমার পরিষ্কারই থাকে, তবে বৃহস্পতিবার দিন একটু মোছা মুছির কাজ আমি কিন্তু করে নিই। যেমন এই তোমাদের দাদাভাই যেমন আজকে বাড়ি নেই, অফিসের কাজে হচ্ছে হরিশপুর গিয়েছে, তো সেই সময় এই জায়গাটা আমি পরিষ্কার করে নিই। তোমাদের দাদাভাই এখানে বসলে আমি এই জায়গাটা ঠিক পরিষ্কার করতে পারি না। আর এই লাইট ল্যাম্পটার ওপরে ধুলো জমে একদম ভর্তি হয়ে গেছে এক সপ্তাহের ভিতরে, যেহেতু আমাদের দুটো জানালা দিয়ে খুব হাওয়া দেয় আর বাইরের ধুলোগুলো সব এসে পড়ে। আর তার ভিতরে খাটের তলাটাও একটু পরিষ্কার করে নিলাম। প্রত্যেক বৃহস্পতিবার করে আমি খাটের তলাটা পরিষ্কার করে নিই, নাহলে মাকোসার জাল পেতে একস্তার করে। তো যেহেতু মেয়ের জামাকাপড় আমার জামাকাপড় ওখানেই থাকে, তো খাটের তলাটা আমি পরিষ্কার করে নিলে কি ঘরটা অনেকটাই পরিষ্কার মনে হয় নিজে। আর সঙ্গে বারান্দাটাও, মানে বারান্দা বলতে আমাদের ঘরের সামনে যে গলিটা আছে সেই গলিটাও আমি ঝাড় দিয়ে হলো ধুলোগুলো বাইরে হাতে তুলেই ফেলে দিলাম। তারপর চলে আসলাম ঘর মুছতে। তো আমি আজকে লাঠি ভাবলাম হাত দিয়েই মুছে নেব। হাত দিয়ে মুছলে কি বলতো ভালোভাবে ঘরটা পরিষ্কার করে মোছা যায়। লাঠি দিয়েও হয়, তবে অনেকটাই দেরি হয়ে যাবে বলে আমি লাঠি দিয়েই মুছে নিচ্ছি, স্টিকটা দিয়েই মুছে নিচ্ছি। তো যাই হোক, ঘরটা মোছা হয়ে গেলে দেখো এক এক করে আমি কি করি। আর দেখো, আর একটা আমার একটা দিদি হয় সম্পর্কে, সেও এসছে, সে বলছে তুমি কি ভিডিও করো? আমি বললাম হ্যাঁ। আর যাই হোক, স্নান করেই কিন্তু আমি আর তোমাদের সাথে কথা বলতে পারিনি, স্নান করেই আমি কিন্তু চলে এসেছি হলো ঠাকুরতলায়। আজকে যেহেতু দশরা, সেহেতু কিন্তু আমাদের এই ঠাকুরতলায় দুধকলা দিই, সবাই এসে দুধকলা দিয়ে যায়, তাই আমি আর কাকিমা চলে আসলাম দুধকলা দিতে। তো এখানে মনসাতলায় আমরা দুধকলা দিই না বলতে আমাদের এখানে মনসাতলা নেই, আর আমাদের পাড়ার সবাই এই মায়ের থানেই আসে দুধকলা দেওয়ার জন্য। ঘরে চলে আসলাম আর এখন একটু মাথাটা আঁচড়াবো, সিঁদুর পরবো, তারপরে যাব ঘরের পুজো করতে। আজকে বৃহস্পতিবার, আজকে এখনও ঘরের পুজো করা হয়নি। সকাল থেকে তো দেখলে কাজবাজ করতে করতে অনেকটাই লেট হয়ে যাচ্ছিল, তো আগে পুজোটা করে নিই। তার চলে আসলাম ছাদে জামা কাপড় নিয়ে, যেটা আমার রোজকার কাজ, যেটা আমি তোমাদের সাথে সব সময় শেয়ার করি। আর আজকে কাকি শাশুড়ির ঘরে আমার নিমন্ত্রণ বলতে আমার যখন যেখানে খেতে ইচ্ছে হয় আমি সেখানেই খাই। তো আমার শ্বশুর শাশুড়ি আর জ্যাঠা শ্বশুর খাবে তোমার চিড়ে, দুধ, কলা, মিষ্টি। আর আমি খাবো কাকি শাশুড়ির ঘরে তো পান্তা ভাত। আজকে যেহেতু দশরা, রান্না করতে নেই, পান্তা খেতে হয়। তো গতকালকেই কিন্তু কাকিমা ভাত করে রেখে দিয়েছিল, তো সেই পান্তা ভাতটা আজকে খাবো। আমার তো পান্তা ভাত খেতে ভীষণ ভালো লাগে, তোমাদের কাদের কাদের পান্তা ভাত খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও। আর নিমন্ত্রণ যেহেতু বললাম কাকিমার ঘরে, এটা আমি পাখমও মারলাম, কারণ আমার যখন যেখানে খেতে ইচ্ছে হয় আমি সেখানেই খেয়ে নেই। কোনো সময় কাকি শাশুড়ির ঘরে খেয়ে নেই, কোনো সময় আমার নিজের ঘরেও খেয়ে নেই, আমার কোনো ঠিক নেই। আমার বোনেরও যখন যেখানে ইচ্ছে হয় সে তখন খেয়ে নেয়। তো চলো এখন তোমার জামা কাপড়গুলো মেলবো। আর একটা ইম্পর্টেন্ট কথা যেটা তোমাদের সাথে আমি শেয়ার করবো, একটু পরে তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হচ্ছে যাচ্ছে তাই হয়ে গেছে ইউটিউবটা। ইউটিউব খুললেই এখন যাচ্ছে তাই, মানে বাচ্চাদের হাতে এখন ফোন দেওয়ারই মতো না, যাচ্ছে তাই হয়ে গেছে। তো কেন কি বৃত্তান্ত, আমি কেন এই কথাটা বললাম সেটা আমি তোমাদের একটু পরে বলছি। আর দেখো মায়ের থানটা কত সুন্দর লাগছে, সবাই দুধকলা দিয়ে গেছে। কলার খোসাগুলো ওখান থেকে ফেলতে হবে, একটু পরে গিয়ে আমি ফেলে দেবো। ওখানে সবাই দুধকলা দিয়ে ওই কোনাটায় কলার খোসাগুলো রেখে গেছে।
আর বাবার থানটা তোমাদেরকে দেখাচ্ছি। দেখো বাবার থানেও সবাই দুধ কলা দিয়ে গেছে, দেখা যাচ্ছে না, দিয়ে গেছে। আর মায়ের থানে সবাই দিয়ে গেছে। আর মাকে দেখতে কত সুন্দর লাগছে, মায়ের একদম সবুজে সবুজ সেজে উঠেছে। আর এই ডালগুলো সব এসেছে আমাদের এই ছাদে। তো আমরা এই ছাদটা পরিষ্কার করি, কিন্তু এই যে পাতাগুলো পড়ে না, এই যে মায়ের গাছের যে পাতাগুলো, সেই পাতাগুলো কিন্তু আমরা এক সাইডে ফেলে দেই। আর এই গাছের যখন কাট টাট পড়ে তখন আমরা কেউ নিয়ে জাল দিই না। কেন সেটা আমি কিন্তু তোমাদের অন্য একটা ভিডিওতে আমি জানিয়ে দেব। প্রতিদিনের মতো এবারও আমি জামা কাপড় মেলতে চলে আসলাম। আর যেহেতু অনেক দিন পর শাড়ি পরেছি না, সেহেতু একটু আমার না আনকমফোর্টেবল ফিল করছি। মানে আমার যেহেতু নাইটি পরেই অভ্যেস, সেহেতু শাড়ি পরেছি। আমি শাড়ি বাড়িতে খুব একটা পরি না বললেই চলে। খুব অকেশন ছাড়াই আমি শাড়ি পরি। আর কোথাও যেতে গেলে আমি কিন্তু শাড়ি পরি, চুড়িদারও পরি। আর শাড়ি পরি না, এদিকে শাড়িটাই যেন আমার বেশি প্রিয় মনে হয়। যে নতুনত্ব শাড়ি উঠলেই কিনবো, এরকম একটা ব্যাপার মনে আসা জাগে। তো যাই হোক, শাড়ি নতুনত্ব শাড়ি দেখলেই আমার কিনতে ইচ্ছা করে, এবং শাড়ি গুছিয়ে যত্ন করে তুলে রাখতে আমার খুব ভালো লাগে। এদিকে শাড়ি আমি পরিই না, ধরতে গেলে কোথাও যাওয়ার সময় মনে হয় যে আমি শাড়িটা পরি, কিন্তু তারপরে আর মনে হয় না যে শাড়িটা পরি, তখন মনে হয় একটা চুড়িদার পরেই যাই। আর দেখো এখানে মা যে কাঁঠাল হলো, কাঁঠাল আমাদের গাছ থেকে পাড়া হয়েছিল, সেই গাছের কাঁঠালটাই মা এখন ছাড়াচ্ছে। তো প্রচুর আঠা, তাই মা বলছে যে আঠাগুলো আগে একটু পাটকাটির আগা দিয়ে জড়িয়ে ছাড়িয়ে নিলে তাহলে হাতে এত আঠা লাগতো না। আর কাঁঠালটা যা খেতে, তোমাদেরকে কি বলবো, দারুণ খেতে হয়েছিল কাঁঠালটা। আমরা দশরার পান্তা খেতে এসেছি, মামমামের খাওয়া হয়ে গেছে। এই যে পান্তা ভাত, কী কী দিয়েছে কাকিমা সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি। কী কী দিয়েছে, আলু ভাজা, পটল ভাজা, কলা, বল এখানে বল। কি করেছে দেখো, করে না সোনা মা, এর হাতটা ধুয়ে দে একটু। বলো কি কি রান্না আছে বলো। পান্তা, ডাল সিদ্ধ, আলু ভাজা, পটল ভাজা, কলা ভাজা, মাছ ভাজা। আর দশরার জন্য পান্তা খেতে হয়, তাই তো? পান্তা খেতে হয় আমাদের, দশরায় পান্তা খেতে হয়। সবাই দশরায় পান্তাই খায় না, অনেকে আবার খায় না, অনেকে গরম আছে। মাছ ভাজা, পটল ভাজা, আলু ভাজা, ডাল, পান্তা, তো ব্যাপারটা কিন্তু আজকে জমে যাবে। উঠে চলে আসলাম ছাদে। আজকে যেহেতু রান্নাবান্নার কোনো ব্যাপার ছিল না, তাই আমাদের একটার ভিতরে খাওয়া হয়ে গেছিলো। আর মেয়েকে নিয়ে আমি শুয়ে পড়েছিলাম এবং ঘুমিয়েও পড়েছিলাম। ঝিলিক এসে ডাকলো, আর আকাশে হালকা হালকা মেঘ করেছে, দেখুন তো, আকাশে হালকা হালকা মেঘ করেছে বলে আমি ছাদের জামাকাপড়গুলো তুলে তারপরে আবার শোবো। আর অনেক দিন পর মেঘ করেছে বলে না নিজেকে খুব ভালো লাগছে, নিজেকে না, অনেকদিন পর মেঘ করেছে বলে খুবই ভালো লাগছে। যে যদি বৃষ্টি হয়, মেঘ তো করছে কিন্তু বৃষ্টি আর হচ্ছে না, তো যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো, মানে একটু স্বস্তি পাবো আর কি। এত গরম লাগছে কটা দিন, পুরো ঝালাফালা হয়ে যাচ্ছি। যাই হোক, মেয়েকে লেবু রস করে দিয়ে আসলাম, আর ঝিলিক নিয়ে গেছে ওদের ঘরে, আর জামাকাপড় তুলে নিয়ে ঘরে রেখে দেবো। এখন আর ভাঁজ করতে না ভালো লাগছে না, সেই বিকেলবেলা নয় সন্ধেবেলার দিকে ভাঁজ করবো। আর তোমরা তো দেখলে দুপুরে কী খাওয়া দাওয়া হলো, তো চলো। ওই দেখো জামাকাপড় আছে। আর যেটা তোমাদেরকে আমি বলবো বলেছিলাম যে ইউটিউব মোটেই খোলা যাচ্ছে না,
নোংরা নোংরা জিনিস ইউটিউবে চলে আসছে, মানে আমাদের বাড়ি নেই, বাচ্চা ছোট, কিন্তু ঝিলিক আছে। আরও তোমাদের ঘরে যারা বাচ্চা কাচ্চা আছে, তাও সবার হাতে এখন স্মার্টফোন, এখন অনলাইন ক্লাস হয় বলে সবাই এখন স্মার্টফোন ইউজ করে, এমনকি ছোট ছোট বাচ্চারাও কিন্তু স্মার্টফোন ব্যবহার করে। এবং ইউটিউবে আমরা কি দেখি, আমরা যেগুলো জানি না বা অচেনা অজানা জিনিস, সেগুলো আমরা ইউটিউবে সার্চ করে দেখি। এবং ইউটিউব একটা ওপেন প্ল্যাটফর্ম, যেখানে সব রকম ভিডিও আমরা দেখি, ভালো ভালো কন্টেন্টের ভিডিও আমরা দেখি। ওপেন প্ল্যাটফর্ম বলে এই না যে তুমি সেখানে যাচ্ছে তয় করে বেড়াবে, আমি কারোর নাম নিচ্ছি না, কিন্তু যেগুলো করছে সেগুলো একদমই ঠিক না। তো তোমরা ইউটিউব খুললেই দেখতে পাবে যে বাজে বাজে জিনিস সব, মানে অল্প দিনের মধ্যেই ভাইরাল হয়ে যাচ্ছে। আমরা এত কষ্ট করে ব্লগ বানাচ্ছি, এত সারাদিন পরিশ্রম করছি, আমাদের ভিডিওতে ভিউজ আসছে না, কিন্তু যারা ওরকম নোংরা নোংরা জিনিস করছে, তাদের দুদিনের মধ্যে ভিডিও ভাইরাল হয়ে যাচ্ছে, 1 লাখের উপরে ভিউজ হচ্ছে, দুদিনের ভিতরে মনিটাইজেশন অন হয়ে যাচ্ছে। এটা কি বলবো, এর থেকে আরও 5টা মেয়ে শিখছে, আরও আরও নোংরা নোংরা জিনিস করার ওরাও সাহস পাচ্ছে। ভাই করো না ভাই অফলাইনে, কেন অনলাইনের ভিতরে এসে এই সব নোংরামো করছো? তো আমি পার্টিকুলারলি, আমি কারুর নাম নিচ্ছি না, তো যারা বোঝার ঠিক বুঝে যাবে, তো প্লিজ বন্ধ করো, এগুলো বন্ধ করা দরকার। এই সব জিনিসগুলো এখানে করার জন্য না, এখানে ভালো ভালো জিনিস দাও, তোমার ডেইলি লাইফস্টাইল দাও, তুমি মেকআপ জানলে মেকআপ দাও, তুমি যেটা জানো, তোমার ভিতরে যতটুকু পজিটিভ আছে, তুমি যতটুকু জানো সেইটুকুনি তুলে ধরার চেষ্টা করো না ভাই, এর ভিতরে ওই সব কেন করছো? আর একটা কথা, এটা তোমাদের না বললেই নয়, যে এই রকম ভিডিও দেখে আরও 5টা মেয়ে শিখবে, এবং এটা ভাইরাসের মতন ছড়াতে থাকছে, আমি তো দেখছি। আর ইউটিউবটা একটা মানে ঝগড়ার জায়গা হয়ে গেছে আমাদের পাড়ায়, যেমন কাকির জেঠিরা যেমন ঝগড়া করে কোমরে আঁচল গুঁজে, তেমনই ইউটিউবের ভিতরেও ওরকম, এ একটা ভিডিও ওকে নিয়ে করছে, ও একটা ভিডিও একে নিয়ে করছে, এই নিয়েই মানে ইউটিউব খুললেই শুধু এই, ভালো ভালো কন্টেন্টগুলো যে কোথায় হারিয়ে গেল কে জানে। তো যাই হোক, আশা করছি তোমরা সবাই ভালো ভালো কন্টেন্টগুলো সাবস্ক্রাইব করে রাখো, আর বাজে বাজে যে চ্যানেলগুলো আছে সব কটা চ্যানেলে তোমরা রিপোর্ট মেরে দাও, যাতে ওই চ্যানেলগুলো বন্ধ হয়ে যায়, এবং কোনোভাবেই যেন ইউটিউব চ্যানেল খুলতে না পারে তারা। কপালে চাঁদ উঠেছে তো বন্ধুরা, তোমাদের সাথে এখন আমার কথা হচ্ছে সন্ধ্যে ঠিক 7টার সময়। দেখলেই তো বিকেলবেলা মেয়েকে নিয়ে বারান্দায় বসলাম, আর হলো মেয়ে খেলা করছিল, তো তারপরে ঘরে আসলাম, সন্ধ্যে দিলাম, চা এখনও খাইনি, মেয়ের এখনও সুজি করিনি। তো তোমাদের সাথে আমি বসে পড়েছি এখন যে আমার বর দার্জিলিং থেকে কী কী গিফট এনেছে আমাদের জন্য। তো চলো এক এক করে শুরু করা যাক। প্রথমেই যেটা আমি দেখাচ্ছি, এই যে মেয়ের একটা টুপি এনেছে, কি সুন্দর, এরকম একটা উল দিয়ে বিনুনি করা, নিচে পমপম দেওয়া। আমার মেয়ে তো এই দুটো মানে পেয়ে ভীষণ খুশি, ওকে মাথায় একটু পরেই দিয়েছিলাম, তো ও এই দুটো পেয়ে ভীষণ আনন্দ পেয়েছে, ওর মনে হয় টুপিটা খুব পছন্দ হয়েছে। আর এই টুপিটা আমার মেয়ের মামা মানে আমার দাদাই পছন্দ করে দিয়েছে, আর সামনে এরকম পুঁথির কাজ করা আছে, এই যে পুঁথির কাজ করা আছে, আর এখানে একটা সুন্দর ফুল আছে, তো আমার তো খুব ভালো লেগেছে, আর কালারটাও কিন্তু খুব মিষ্টি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে একটা কমেন্টে জানিও। নেক্সট এনেছে মেয়ের জন্য একটা সোয়েটারের সেট, এই যে, তো এইটা হচ্ছে মেয়ের সোয়েটার, তোমরা একটু দেখে না, এই যে মেয়ের সোয়েটার। মেয়ে এইটা একটু বড় সড়োই এনেছে, মেয়েটা তোমার 2 থেকে 3 বছর পর্যন্ত পরতে পারবে দোকানদাররা বললো। আর তার সাথে আছে এই যে প্যান্ট সেট করা, আর সাথে আছে সুন্দর দুটো মোজা, তো এইটাই এনেছে, আর সাথে এর সাথেও টুপি দেওয়া আছে। আমার মেয়ে না আবার আলাদা করে টুপি মাথায় দিতে চায় না, ওর ছোটোর থেকে ওর ওই সোয়েটারের সাথে যে টুপিগুলো থাকে, এই টুপিগুলো মাথায় দেবে,
মানে এইরকম ধরনের আলাদা টুপিও মাথায় দিতে চায় না, কিন্তু অভ্যেস তো করতে হবে বলো। তো এই সোয়েটার আর টুপিটা মেয়ের জন্য এনেছে, তো অবশ্যই বলো কেমন হয়েছে। নেক্সট এনেছে আমার জন্য একটা ওই কি বলে এগুলো ঠিক আমি জানি না, তবে তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও। এই ধরনের একটা ওই সোয়েটার চাদর টাইপের, এই যে কলার এখান থেকে এরকম, এটা হাইনেক গলা, এই যে এটাকে এরকম ভাঁজ করে এরকম আসে, আর এইটা হচ্ছে এরকম। তো আর এই ভিতরটা কিন্তু পুরোটাই ফাঁকা, এই যে এটা সোয়েটার চাদর টাইপের যেগুলো হয় আর কি। তো এইগুলোকে কি বলে আমার আমি ঠিক জানি না, তোমরা যদি জানো অবশ্যই আমাকে কমেন্টে জানিও এগুলোকে কি বলে। তো এই এনেছে আমার জন্য, আমার শাশুড়ি মায়ের জন্য এনেছে একটা চাদর, আর আমার বোনের জন্য এনেছে এরকম সেম জিনিস, সেটা হচ্ছে বেবি পিঙ্ক কালার। তো এইগুলোই নিয়ে এসছে, আর ওর জন্য একটা ব্যাগ কিনেছে, ও আর একটা জিনিস ওর জন্য কিনেছে একটা ফ্যামিলি ছাতা, এত বড় একটা ছাতা কিনেছে, এই যে এত বড় একটা ছাতা কিনেছে। তো ভালোই, ফ্যামিলির কথা ভেবে একটা ফ্যামিলি ছাতা কিনে এনেছে, এটাই অনেক। তো তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আশা করছি আমার এই ভিডিওটা আমার এই পুরো ব্লগটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানাতে ভুলো না গিফটগুলো কেমন হয়েছে, আর যে কথাগুলো আমি বলেছিলাম সে কথাগুলো একটু মাথায় রেখো প্লিজ। অনুরোধ করছি যে ইউটিউবে এরকম নোংরা ধরনের ভিডিও ছেড়ো না, কেউ ছেড়ো না, একজন থেকে দুজন, দুজন থেকে দশজন, দশজন থেকে একশো, একশো থেকে হাজার, এরকমভাবে এটা ভাইরাসের মতন ছড়িয়ে যাচ্ছে। এক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চা কাচ্চাগুলো ভালো পথে আসবে কি, উল্টে ওরা খারাপ পথে চলে যাচ্ছে। তো বেশি জ্ঞান দিয়ে ফেলছি, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ আমার পাশে থেকো, আর তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।